পোকো X3 প্রো এখন বর্তমানে সবচেয়ে বেশি ডেড হচ্ছে সবার হাতে হাতেই। হঠাৎ করে আপডেট দেওয়ার পর কিছুদিন পরে রিস্টার্ট করতে থাকে, এবং রিস্টার্ট কিছুদিন করার পর হঠাৎ করে ফোনটা ডেড হয়ে যায়। এবং আমাদের হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটাও সেম প্রবলেম, এটাও ডেড হয়ে গেছে হঠাৎ করেই। তো এটার প্রবলেম হচ্ছে এখন বর্তমানে আমরা যেটা রিডিং দেখলাম সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং দেখলে দেখা যায় 13 থেকে 14 উঠে স্টক হয়ে থাকে। আর যদি আমরা চার্জিং এর অ্যাম্পিয়ার যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে অনলি 0.4 আসে। তো এটা সিপিইউ তে প্রবলেম, এবং সবাই জানেন যারা আগে পরে এই ধরনের কাজগুলি দেখছেন, বা আমাদের অনেক ভিডিও আছে, আমরা সবসময় দেখানো ট্রাই করি যে এই মোবাইলগুলি আসলে আমরা কিভাবে ঠিক করে থাকি। তো এই মোবাইলটা হচ্ছে সিপিইউ রিবলিং করতে হবে, মাদারবোর্ডটা একদম ফ্রেশ। এবং আপনারা যারা এই ধরনের ফোনগুলি নিয়ে খুবই দুশ্চিন্তার ভিতরে আছেন এবং বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছেন, রিস্টার্ট করে বা হ্যাং করে বা চলতে চলতে হ্যাং করে বন্ধ হয়ে যায় এবং ডিসপ্লে সাদা হয়ে বন্ধ হয়ে যায়, এবং অনেকের হাতে আমরা দেখেছি যে ফোনটা হঠাৎ করে একদিন বন্ধ থাকার পরেও আবার একদিন পর যখন হচ্ছে গিয়ে ফোনটা ধরা হয়, রানিং করা ট্রাই করা হয়, তখন ফোনটা রানিং হয়ে যায়। এবং খুবই স্পষ্ট ভাবে আপনারা দেখতে পারতেছেন যে এই মোবাইলটা হচ্ছে গিয়ে আমরা প্রসেসরটা খোলা ট্রাই করতেছি, এবং আপনারা জানেন যে এটা ডাবল ডেকার। তো ডাবল ডেকার খোলার ক্ষেত্রে যারা টেকনিশিয়ান আছেন তারা চাইলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি যারা বিগিনার আছেন তারা অবশ্যই ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। আপনারা দেখলেন আমি কিন্তু নাইফ দিয়ে সিপিইউর সাইডের যতগুলি ঘাম আছে সবগুলি তুলে নিলাম, যাতে করে অন্য ক্যাপাসিটরের সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়ে যায় বা অন্য ক্যাপাসিটরের কোনো ভাবে যত ক্ষতিগ্রস্ত না হয়। এবং সিপিইউটাও আমি খুব সুন্দর করে তুলে নিলাম, এবং আমার টেম্পারেচার ছিল 420, 420, এবং এয়ার ছিল 60। এবং এখন হচ্ছে ক্লিন করতে হবে। ক্লিন করার সময় আপনারা জানেন যে সবসময় খেয়াল রাখতে হবে, যারা টেকনিশিয়ান আছেন আপনার সাইডের যে কম্পোনেন্ট গুলি থাকে এগুলি কিন্তু অনেক সময় আমরা আয়রন দিয়ে যখন হচ্ছে গিয়ে আমরা ক্লিন করি বা রাংটা তুলি তখন হচ্ছে গিয়ে সাইডের কম্পোনেন্ট গুলি অনেক সময় আয়রনের ধাক্কা লেগে কিন্তু সাইডে চলে যায় বা উঠে যায়। তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে ক্লিন এবং আইসি তোলার সময়, যাতে করে কোনোভাবেই এই ভুল না হয়। অনেক সময় কিন্তু এই ধরনের ভুলগুলি হলে আমরা আমাদের চোখে ধরা পড়ে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এগুলি খেয়াল করে কাজ করবেন পরবর্তীতে, যাতে প্রসেসর লাগানোর পরে বিভিন্ন ধরনের রিডিং চেঞ্জ না হয় বা অনেক অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন, বা ক্যামেরা না আসতে পারে। ওই কম্পোনেন্টটা যে কাজটা করে সেই কাজটার হয়তো বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো অবশ্যই আমরা এই কাজগুলি খুব যত্নের সাথে এবং দেখে শুনে কাজগুলি করে থাকি, এবং আলহামদুলিল্লাহ আমরা 100টা পোকো X3 প্রোর ভিতরে আমাদের আলহামদুলিল্লাহ একটাও প্রবলেম হয় না, এবং ফ্রেশ অবস্থায় আসলে 100% সেটা আমরা কনফিডেন্ট দিয়ে ঠিক করি, এবং আলহামদুলিল্লাহ আমাদের হাতে 100% ঠিক হয়। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট মাদারবোর্ড এবং সিপিইউ প্রসেসর এগুলি মোটামুটি আমরা তোলা শেষ, এবং মাদারবোর্ডের ক্লিনিং এর কাজও শেষ। তো এখন হচ্ছে আমরা র্যামটা ক্লিন করব। র্যামটা ক্লিন করার ক্ষেত্রে আপনারা জানেন যে এই ধরনের র্যাম গুলি খুবই পাতলা টাইপের হয়ে থাকে, যেহেতু এই আইসিটা ডাবল, একটা আইসির উপরে আরেকটা আইসি বসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই আইসি গুলি একটু পাতলা হয়ে থাকে বা একটু চিকন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এই আইসি গুলির ভিতরে বেশি জোর দিয়ে কাজ করেন বা প্রেশার দিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা ক্লিন করার সময় তার আয়রনের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা 320 বা 310-এর আশেপাশে রাখবেন, যাতে করে আইসিটা ড্যামেজ হওয়ার চান্সটা না থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আছে নাইফ দিয়ে হচ্ছে গিয়ে আইসিটা ক্লিন করে, এবং আমাদের এখানে কাজ অনেক পরিমাণ বেশি থাকার কারণে আমরা আসলে নাইফ ইউজ করার জন্য নাইফ ইউজ করি না, এবং নাইফ ইউজ করলে আপনারা জানেন সময়টা অনেক বেশি লাগে। তো আমরা এইভাবে উঠিয়ে হচ্ছে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এই কারণেই আসলে আমরা সবসময় ট্রাই করি যে যত দ্রুত কাজটা করা যায় এবং সুন্দরভাবে নষ্ট না করে। তো এই কারণে আমরা আয়রন দিয়ে সবসময় চেষ্টা করি খুব দক্ষতার সাথে ঘামটা তোলার জন্য। এবং মোটামুটি আইসিটাও ক্লিন হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে রিভলিং এর পালা, রিভলিং করতে হবে। এবং আপনারা জানেন যে আইসিগুলি রিবলিং করার সময় আমরা 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট ইউজ করি, যে পেস্টটা হচ্ছে গিয়ে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা দেয় না, এবং গেমিং করলে বা আপডেট দিলেও পরবর্তীতে আর সমস্যা হয় না এবং খুব কম। এবং আমরা কিন্তু 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে দিই, যে ওয়ারেন্টির ফলে পরবর্তীতে আপনি একটা যদি দুর্ঘটনার সম্মুখীন হন সেক্ষেত্রে কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন। এবং আপনারা যদি অপারেটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানবেন যে গেমিং এর ক্ষেত্রে সিপিইউর পেস্ট কতটা গুরুত্বপূর্ণ, এবং সিপিইউটা যেটা দিয়ে আমরা ইনস্টল করি মূলত যে পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই পেস্টটা এখন আমরা ইউজ করতেছি, রিবলিং করতেছি এই পেস্ট দিয়ে।
তো এই পেস্ট আপনার যখন আমরা 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দিই তখন কিন্তু অতিরিক্ত হিট হলেও তেমন কোনো সমস্যা হয় না, এবং সর্বোচ্চ হিট হলে একটা ফোন 100 ডিগ্রি সেলসিয়াস হিট হতে পারে। তো 100 ডিগ্রি সেলসিয়াসে যদি হিট হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, যদি কিনা আমরা 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট ইউজ করি। এবং মোটামুটি আমরা 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট ইউজ করে মোটামুটি 6 মাস 1 বছর ধরে আমরা মোটামুটি সাকসেস, এবং কাস্টমাররা যেহেতু আমাদের কাছ থেকে ওয়ারেন্টি নিয়ে নেয় বা আমরা ওয়ারেন্টি দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা 250 দিয়ে দিই। আর 250-র ফলাফল হচ্ছে পরবর্তীতে আপডেট বা রিসেট করলে কোনো ধরনের সমস্যা হয় না। এবং আপনারা জানেন অলরেডি অনেকেই যারা রিভোলিং করছেন কোনো জায়গা থেকে, তো সেক্ষেত্রে ওয়ারেন্টি তো দেয়ই না, এবং হচ্ছে পরবর্তীতে নিষেধ করে দেয় যে আপডেট এবং রিসেট যাতে না করা হয়। আমাদের এখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নাই, এবং আমাদের এখান থেকে 250 ডিগ্রি সেলসিয়াস দিয়ে যদি আপনি ঠিক করে নেন তাহলে পরবর্তীতে 6 মাস 1 বছর ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের সমস্যা হবে না, এবং আপডেট রিসেট অল এভরিথিং আপনি আগে যেভাবে ইউজ করতেন সেম ভাবে ইউজ করতে পারবেন। এবং ন্যাচারালি যদি একটা ফোন আপডেট না দেওয়া হয় বা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাচ্ছেন। তো যেহেতু একটা ফোন আপডেট দেওয়াটা অনেক বেশি জরুরি, তো আমরা সবসময় এটাতে গুরুত্ব দিয়ে থাকি যে ফোনটা যেন পারফেক্টলি আপডেট দিতে পারে মানুষ, যাতে করে আপডেটের সাথে সমন্বয় থাকে ফোনের। এবং এই কারণে আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারেন্টিও দিয়ে দিই, যদিও কোনো বাই চান্স সমস্যা হয় সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট আপনি ঠিক করে নিতে পারবেন। এবং মোটামুটি আমাদের আইসি রিবলিং করা কমপ্লিট, এখন আমরা ইনস্টল করব। তো সিপিইউটা যখন হচ্ছে কি আমরা ইনস্টল করি তখন কিন্তু আমরা টেম্পারেচার যেটা আছে হট এয়ার গানের, তখন কিন্তু টেম্পারেচারটা আমরা একটু কম রাখি। তার কারণটা হচ্ছে যখন আমরা বেশি দিয়ে আইসিটা তুলি তখন কিন্তু এক্সট্রা একটা কালো গ্লু থাকে, যে কালো ঘাম থাকে, যেটার কারণে ফোনটা মূলত ডেড হয়। এবং সেই ঘামটা এখন যেহেতু নাই, তো তার কারণে আসলে আমরা একটু কম হিট দিয়ে এটা লাগানোর চেষ্টা করি, এবং কম হিট দিয়ে লাগালে হচ্ছে গিয়ে এটার একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আইসিটা ড্যামেজ হওয়ার চান্স থাকে না, এবং আইসিটা খুব পারফেক্টলি থাকে এবং হার্ড থাকে। এবং এইভাবে যদি আমরা একটা আইসি বারবারও রিবলিং করতে থাকি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু অতিরিক্ত হিট দিয়ে যখন আপনি কাজটা করবেন তখন কিন্তু এটার আইসির যেই ভ্যালুটা সেটা অবশ্যই সেটা কমে যাবে, এবং আইসির যেই ধারণ ক্ষমতা সেটা অনেকটা কমে গেলে তখন কিন্তু আপনার ইউজ করতে পারবেন না। দেখা গেছে যে আপনার 15-20 দিন 1 মাস চলার পর হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, বা রিস্টার্ট করবে বা হ্যাং হয়ে থাকবে বা স্লো থাকবে, ফোনটা ওভারহিটিং করবে। তো সেই ক্ষেত্রে এই কারণে আমরা সবসময় গুরুত্ব দিই যাতে করে 250 ডিগ্রি সেলসিয়াস এবং কাজের যে গুণগত মান সেটা ঠিক রাখার জন্য। এবং মোটামুটি আমাদের আইসি লাগানো কমপ্লিট, প্রসেসর এবং র্যাম দুইটা লাগানো শেষে এখন আমরা দেখবো যে এটা অরিজিনালি এটার যে রিডিংটা সেটা চেঞ্জ হয় কিনা। ফোনটাতে চার্জ নাই যেহেতু অনেকদিন যাবৎ বন্ধ, তো আমরা সব সবার আগে চার্জ দিব ফোনটা, চার্জ দিয়ে আমরা চেক করবো যে এটা ফোনটা কমপ্লিটলি রানিং হয় কিনা। আমরা চার্জ দিছি, চার্জ দিয়ে দেখি এখন রানিং হওয়ার কথা। আপনারা দেখতে পাচ্ছেন পোকো লেখা চলে আসছে এবং চার্জিং 4%। তো এই ধরনের মোবাইলগুলি কিন্তু হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার 2 থেকে 3 দিনের ভিতরে যদি 100% চার্জও থাকে তারপরেও ফোনটা একদম কমপ্লিটলি চার্জ জিরো হয়ে যায় এবং চার্জ একদম শেষ হয়ে যায়। তার কারণটা হচ্ছে যখন ফোনটা বন্ধ হয় তখন ফোনটা শর্ট সার্কিট হয়ে বন্ধ হয়, এবং সেই শর্ট সার্কিটটা হচ্ছে আইসির ভিতরের যে কম্পোনেন্ট লাইনগুলি থাকে সেই লাইন একটা আরেকটার সাথে জয়েন্ট হয়ে যায় বা ডিসকানেক্টেড হয়ে যায়, এবং অন্যান্য আইসিগুলি সচল থাকে। অন্যান্য আইসিগুলি সচল সচল থাকার কারণে মূলত হচ্ছে গিয়ে চার্জটা একদম শেষ হয়ে যায়, এই কারণে আসলে ফোনটা ডেড হওয়ার পর একদম চার্জ খালি হয়ে যায় 2-3 দিনের ভিতরে, এবং আমাদের কাছে যখন আসে তখন কিন্তু আমরা আবার চার্জ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটা ফোনটা রানিং করতে হয়। সিপিইউ রিবলিং করার পর চার্জ দিতে হয়, এবং আমরা এই পেস্ট দিয়ে দিলাম, যে পেস্টের ফলাফলটা হচ্ছে যদি ওভারহিটিং হয়ে থাকে ফোনটা সেক্ষেত্রে এই ওভারহিটিংকে কন্ট্রোল করবে থার্মাল পেস্ট। তো থার্মাল পেস্টটা দেওয়ার একটা ছোটোখাটো উপকারিতা হচ্ছে যখন আপনি গেমিং করবেন তখন হচ্ছে গিয়ে ফোনটা অতিরিক্ত হিট হলেও তেমন কোনো প্রবলেম হবে না, এবং আমরা সবসময় চেষ্টা করি ওভারঅল কমপ্লিটলি সব কিছু যেন পারফেক্ট থাকে, এবং এই পারফেক্ট রাখাটাই আমাদের কাজ। আমরা আমরা চেষ্টা করি সবসময় একটা ফোন ফিটিং করার জন্য যথেষ্ট যেই ইনস্ট্রুমেন্টগুলি প্রয়োজন বা ভালো কাজ করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা সবগুলি কালেক্ট করে রাখি। তো আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, এবং আমাদের স্ক্রিনে নাম্বারটিতে আছে, চাইলে কলও করতে পারেন। সকলেই ভালো থাকবেন, এবং নিত্য নতুন কাজ দেখতে, নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, এবং আপনারা যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।